শুরু এখনো অব্দি হয়নি, এখন আমি যাচ্ছি তোমার মায়ের শাড়ি কিছু বিদিশার শাড়ি বিদুর কিছু শাড়ির ফলস পিকো লাগাতে, তো এখন যেতে হবে বিকজ লেট হয়ে গেছে। এই সবে আজকে ব্লগ এডিটিং, কালকে এডিটিং করতে পারিনি, সকালবেলা ঘুম থেকে উঠে এডিটিং করলাম, এখন এখন 1:15 বাজে, দোকান খোলা আছে কিনা এটা জানি না, মা আমার যাচ্ছে টাটা। টিচার্স বাড়ি ঢুকলাম, কি ট্রিমেন্ডাস বাইরে গরম, মানে চিন্তারও করা যায় না, চিন্তাও করা যায় না, ট্রিমেন্ডাস গরম বাইরে, পাগল হয়ে গেছি। মাকে বললাম মা একটা থামস আপ কিনে দাও, মা একটা থামস আপ কিনে দিল, থামস আপ নিয়ে এসে থামস আপ খাবো এখন। এটা হচ্ছে আমার একটা প্যান্ট, এটা হচ্ছে আমার একটা প্যান্ট, আমার দুটো প্যান্ট বাড়ি পরার, এই যেটাই পরে আছি এতদিন। বাবার হেভি লাগবে এই তিনটে প্যান্ট হচ্ছে, ওটা বাবার, আমার দুটো কে মেজরিটি উইন্স, আর কিছু কেন না, আর থামস আপ ওটা তো খেয়ে নিয়েছি, থামস আপ। ফ্লাইট ছিল, আমি জানতাম না সকাল থেকে, মানে আমি জানতাম কিন্তু আমার মনে ছিল না, এত কাজ ছিল বলে। তো বিদু চলে গেল দুপুরবেলা, আর এই সন্ধ্যাবেলা আমি একটা সিরিয়াল দেখছিলাম, মায়ের সঙ্গে বসে পড়েছিলাম, আজকে দেখতে কাজ ছিল না, বসে পড়েছিলাম দেখতে, দেখলাম দেখার পর আজকে আমি ভুলেই গেছি একটা জিনিস করতে, ইন্ট্রোডাকশন দিতে ভুলে গেছি। গাইস হোয়াটস আপ, আজ হচ্ছে 12th অক্টোবর আর এখন বাজে 8:10 রাত্রি। আজকে এখন আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি ভিডিওর, কোনো ইন্ট্রোডাকশন নেই, আজকে হচ্ছে আইপিএল এর ম্যাচ, কেকেআর আরসিবি ভার্সেস কেকেআর, যেটা আমি দেখতে যাবো, 7:30 থেকে চালু হয়ে গেছে, কিন্তু মা সিরিয়াল দেখছিল বলে আমি যেতে পারিনি, দেখতে পারিনি, তো আমি এখন দেখতে যাবো সেটা। তো একদম দেখতে দেখতে কথা হচ্ছে তোমার সঙ্গে, টাটা। সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ, সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ, প্লিজ রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট গাইস, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইবটা বাড়ছে না, বাড়ছে না। এই অ্যাডটা দেখে কার ফালতু মনে হয়, এরকম ভাবে কেউ কোনোদিন করতে পারে থামস আপের জন্য? ভাই ভাই এরকম ভাবে কে করে? খুবই খারাপ অবস্থা কেকেআরের, 195 টার্গেট, মানে 196 টার্গেট, যে খেলাটা 150 যেত না, হয়তো যেত 150 হাইয়েস্ট হতো, 150-160 মধ্যে থাকতো, সেটা 200 চলে গেল। মানে এবি ডি ভিলিয়ার্স ভাই এলো, মানে এবি ডি ভিলিয়ার্স ভাই এলো, এসে মানে চাঁড় ছাড়ে বন্যা লাগিয়ে দিল জানোস, খেলাটা কোথা থেকে কোথায় চলে গেল আমরা তো ভাবতেই পারিনি। যাই হোক, এবার ফিঙ্গার ক্রস, এবার তো ওকে কেয়ারে ভাগ্য, জিততে পারবে কি পারবে না ভগবানই জানে। সো গাইজ অন দ্যাট নোট, আজকের ভিডিওটা এই অব্দি আমাকে এডিটিং করতে হবে, এডিটিং করার ভিডিওটা ছেড়ে খেলাটা দেখতে যাবো যদি সময় হয়, নাহলে এখন যদি এডিটিং করতে বসি এখন 1 ঘন্টা লাগবে এডিটিং করতে। সো আজকের ভিডিও গাইজ এই অব্দি, যদি তোমার ভালো লাগে ভিডিওটা প্লিজ আর লাইক করে দিলে, শেয়ার করে দিও, মনে করে সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইবটা বাড়ছে না গাইজ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব একটা করে দিও, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর কালকে দেখা হচ্ছে, সিউ, কালকে মনে হয় একটা জায়গায় যাবো, ভিডিও এখনো ফেরেনি, ভিডিও ভিডিও 11:00 ফিরবে, মানে ল্যান্ড করছে, তো কালকে দেখা হচ্ছে, তাহলে গুড নাইট, রাত্রিবেলা।